এমন একটা সময়ে আজকে আমরা দার্সুল কোরআন অনুষ্ঠানের আয়োজন করেছি যখন সমগ্র পৃথিবীতে মহানবী সাল্লাইসাল্লাম তাঁর ইজ্জতের উপরে সম্মানের উপরে মাঝে মাঝে ইসলামের শত্রুরা তাকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করেন কথা বলেন তারা মাঝে মাঝে টেস্ট করতে চান যে মুসলমানের কলেজার ভিতরে মোহাম্মদ রসুল্লাহর আগুন কতটুকু আছে আল্লাহ বলছে মোমেনগঞ্জ মোহাম্মদ তোমাদের কলিজার চাইতে বেশি দামি সুহান আল্লাহ আল্লাহর আয়াত সুরাহ মোহাম্মদ কলিজার চাইতে বেশি দামি তাহলে কি বোঝা যায় রসুরল্লাহ রাখলাকের উপরে আল্লাহ তালার পেগম্বর রাখলাকের উপরে আল্লাহ কথা বলেছেন রসুরল্লাহ ইসলামের বিবাহের উপরে প্রত্যেকটা বিবাহের উপরে আল্লাহ কোরআন টাইপের আয়াত আছে এগারোটা বিবাহের উপরেই আমি এই কিতাব লিখেছি রসল্লা সাল্লামের সাথে রোমাঞ্চকর একদিন এই বইতেই আমি এই প্রবন্ধ লিখেছি আজকে এই বইটা আনার কথা ছিল আমি ভুলে গিয়েছি সামনের বৈঠকে আমি আপনাদেরকে সামনে দেখাবো আপনারা পড়েই নেবেন সুরা আজাবের একটা আয়াতের ভিতরে আল্লাহ তাল রসুল্লার তাম বিবাহের উপরে আল্লাহর জাত কথা বলেছে সে বিষয়ের উপরে যারা বিতর্ক উঠেতে চায় তাদের কোনো বিতর্ক থাকতে পারে যেহেতু তারা ইমান আনে নাই কিন্তু কোনো একটা ধর্মের তারাও নিজেদেরকে সনাতন ধর্ম মনে করে সনাতন ধর্ম মানে ইব্রাহিম ইসলামের ধর্ম বলে তো আমরা তো কারো ধর্মের উপরে রসোল্লা সাল ইসলামের আল্লাহর কোরআনের নির্দেশ তোমরা মূর্তি পূজকদের মূর্তির উপরেও কথা বলিও না চিন্তা করতে পারেন কত সহনশীল জাতি আমরা ভারতের এই মোদী সরকার অতীতেও মুসলমানদেরকে নিয়ে তার ক্ষমতা আসার পরের থেকে মুসলমানদের রক্তেই তার হাত রঞ্জিত সুতরাং মুসলিম দুনিয়া এ বিষয়ের উপরে কঠোরভাবে নিন্দা জানাচ্ছে আমরাও জানাই এবং আমরা জানাতে চাই যে কোটি কোটি মুসলমানের কলিজার উপরে যে আঘাত দিয়েছ তোমরা এ বিষয়ের উপরে দেশ জাতি হিসাবে তোমরা যে অপরাধ করেছ ক্ষমা না চাইলে আমার মনে হয় মুসলমানদের এই গর্জন থামবে না এবং সেটা আমাদের ইমানের দাবি দ্বিতীয় হল আমাদের জন্মভূমি বাংলাদেশ থেকে আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে কঠিন প্রতিবাদ আসবে বঙ্গবন্ধুর উপর একটা লাইন যদি কেউ বলে সেটা যদি শালীনতা বিবর্জিত হয়ে থাকে তার বিরুদ্ধে মামলা তার মৃত্যুবরণ হচ্ছে অল্প বয়স্ক শিশুর চোদ্দ বছরের শিশুর পর্যন্ত সুতরাং সেই প্রধানমন্ত্রীর হৃদয়ে যদি ইমানের কিছু থেকে থাকে রাষ্ট্রীয়ভাবে তো এর কঠোরভাবে প্রতিবাদ করা উচিত ছিল যাই হোক বাংলাদেশে একটা দুর্যোগও চলছে সীতাকুণ্ডের টার্মিনালে যে ভয়াল বিস্ফোরণ হয়েছে প্রায় পঞ্চাশের উপরে মানুষ নিহত হয়েছে এরপরে আরও কত লাশ যে আছে যেগুলো যে কোনো খবরই নেই সেটা তো আল্লাহ তালাই ভালো জানে আমরা এক দুরুপাকা দেশের মানুষ আমাদের জন্ম হই বাংলাদেশ হাজার হাজার কোটি সে নিজেই বলছে টার্মিনালের মালিক ব্যক্তিগতভাবে সে একজন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আওয়ামী লীগের একজন দায়িত্বশীল লোক সে বলছে আমার তো হাজার কোটি টাকা ব্যয় হয়েছে তোমার হাজার কোটি টাকা দিয়ে জনগণের কি হবে তোমারও অনুমতি দিলো কে হাইড্রোজেন পারাকক্সাইডের মতো দার্য পদার্থ এটাকে ফায়ার স্টিঙ্গুইসের কোনো ব্যবস্থা না করে তোমাকে অনুমতি দিছে কে এই যে তো ফাঁসি হওয়া উচিত এতগুলো লোকের জীবনের জন্য তার এবং যারা তাদেরকে অনুমোদন দিল এই ধরনের দারিজ্য পদার্থ রাখার জন্য কোনো ব্যবস্থা নাই কিছু নাই দেশ আমরা কোথায় আমরা কি পদ্মা সেতু উদ্বোধন করি হাজার হাজার পদ্মা সেতুকে জমা করলে একটা মানুষের জীবন দিতে পারবে জীবনের মূল্য দিতে পারবে তো আমরা আজকে অনুষ্ঠানের শুরু থেকে বাংলাদেশের এই ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা জীবন দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা বকশিস করেন তাদের পরিবারদেরকে আল্লাহ যেন সান্ত্বনা দেন সরকারকে এ বিষয়ের উপরে তাদের ক্ষতিপূরণ এবং বিহিত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা আবেদন রাখছি